হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের ব্যবসায়িক কোম্পানির পক্ষ থেকে বেশ কিছুদিন আগে একটি রেফারেল বা লটারির আয়োজন করা হয়েছিল, যেটির ফলাফল ঘোষণার তারিখ ছিল 15 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে। তো সেই মহেন্দ্র কোন এখনও উপস্থিত, এবং আপনারা যারা আমাদের কাছ থেকে লটারি কিনেছিলেন তাদের লটারির ফলাফল ঘোষণা প্লাস আমাদের এই লটারির ইভেন্টটিকে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য আজকের এই ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, আমি আরাফাত ফ্রম টেকনিক্যাল টিক 24 ক্রিয়েটিভ চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। তো সমগ্র ভিডিও জুড়ে থাকবে আমি এবং থাকবে আমাদের কোম্পানি চিফ মার্কেটিং অফিসার এমডি শাহরিয়ার ইমন। তো চলুন আর কথা না বাড়িয়ে লটারিটি ড্র শুরু করা যাক। সো প্রিয় দর্শক, আমরা এখন লটারির ড্রটি শুরু করব। সো আমাদের সাথে আছে আমাদের কোম্পানির চিফ মার্কেটিং অফিসার এমডি শাহরিয়ার ইমন এবং আমার ছোট ভাই তাজ। সো তাজ একটি একটি করে লটারি তুলবে এবং আমাদের চিফ মার্কেটিং অফিসার খাতায় যে যে কোডগুলো উঠবে তাদের বিজয়ীদের লিস্ট বা বিজয়ীদের কোড নাম্বারটি খাতায় লিখে রাখবে। সো আমরা করেছি কি, আমরা সবগুলো লটারি একটি বাস্কেটের মধ্যে নিয়েছি। সো এখন বাস্কেট থেকে একটি একটি করে লটারি আমাদের ছোট ভাই তুলবে এবং আমাদের চিফ মার্কেটিং অফিসার খাতা সেটি লিখে রাখবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সো আমরা এগুলো একটু মিক্স আগেও করেছিলাম, আরও একবার করছি। সো এখানে টোটাল 500 থেকে কিছু কম লটারি রয়েছে। আমরা যে বলেছিলাম যে আমরা প্রায় 600 মতো নিব, কিন্তু আমরা এত নেইনি, আমরা জাস্ট 500 নেইনি, আমরা 500 থেকে কিছু কম নিয়েছি। তো সবগুলো আমরা মিক্স করে দিলাম। সো এখন আমরা আল্লাহর নাম নিয়ে ফার্স্ট লটারিটি শুরু করছি। তো আমরা লাস্ট টিক থেকে শুরু করব। তো লাস্ট টিক থেকে আমরা 30 নম্বর লটারিটি এখন উঠাবো। তো তাজ একটি লটারি উঠাও। তো আমাদের 30 নম্বর লটারিটি এখন আমাদের হাতেই আছে। তো 30 নম্বর লটারিটি যিনি জিতেছেন তার কোড নাম্বার হচ্ছে 903। তো 903 এই কোড নাম্বার যার কাছে আছে, তো তিনি আমাদের 30তম পুরস্কারটি পেয়ে যাবেন। তো যিনি এই লটারিটি কিনেছেন, অর্থাৎ 903 নম্বর লটারিটি যিনি কিনেছেন, তিনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমরাও আপনার সাথে যোগাযোগ করব, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং আপনাদের লটারির পুরস্কারের টাকাটি বুঝে নিতে পারেন। তো আমরা এটি সাইডে রাখছি। তো এবার তাজ, তুমি সেকেন্ড লটারিটি তুলো। তো এখন সেকেন্ড লটারিটিও আমাদের হাতে চলে এসছে। তো 29 নম্বর লটারি যিনি জিতেছেন তার কোড নাম্বার হচ্ছে 1100, অর্থাৎ 1100। তো যিনি 1100 নম্বর লটারিটি নিয়েছেন তিনি আমাদের 29তম লটারির বিজয়ী। তো যিনি এই লটারিটি কিনেছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমরাও আপনার সাথে যোগাযোগ করব। তো এখন আমরা পরবর্তী লটারির দিকে এগিয়ে যাচ্ছি। তো 28 নম্বর লটারিটি তুলো। তো এখন 28 নম্বর লটারিটিও আমাদের হাতে আছে। সো 28 নম্বর লটারি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 896, অর্থাৎ 896। এই কোড নাম্বার লটারিটি যিনি নিয়েছেন তিনি আমাদের 28 নম্বর বিজয়ী। তো যিনি এই লটারিটি কিনেছিলেন তিনি আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা পরবর্তীতে 27 নম্বর লটারির দিকে এগিয়ে যাচ্ছি। তো তাজ, আমরা এর আগে আরেকটু মাখিয়ে নেই জিনিসগুলো। তো তাজ, তুমি আরেকটি তুলো। সো এখন আমাদের হাতে আমাদের 27 নম্বর লটারিটি চলে এসছে। সো 27 নম্বর লটারিটি যিনি জিতেছেন তার কোড নাম্বার হচ্ছে 1121, অর্থাৎ 1121। তো এই লটারিটি যিনি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা এরপর 26 নম্বর লটারির দিকে এগিয়ে যাচ্ছি। তো তার 26 নম্বরটি তুলো। তো এখন আমাদের হাতে 26 নম্বর লটারিটিও চলে এসছে। সো 26 নম্বর লটারিটি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1116, অর্থাৎ 1116। তো আপনি, তো যিনি এই লটারিটি কিনেছেন তিনি আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন। তো এরপর আমরা আমাদের 25 নম্বর লটারির দিকে এগিয়ে যাচ্ছি। তো তাজ, তুমি 25 নম্বর লটারিটি তুলো। তো এখন আমাদের হাতে চলে এসছে আমাদের 25 নম্বর লটারিটি। 25 নম্বর তো মিস্টার রিমন, তো 25 নম্বর লটারি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1332, অর্থাৎ 1332। তো আপনাদের মধ্যে যে এই 1332 নম্বর লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পুরস্কারের টাকাটি বুঝে নিন। তো এরপর আমরা আমাদের 24 নম্বর লটারির দিকে এগিয়ে যাচ্ছি। তো তাজ, পরের লটারিটি তুলো। তো এখন আমাদের হাতে 24 নম্বর লটারিটিও উপস্থিত। তো যিনি 24 নম্বর বিজয়ী তার কোডটি হচ্ছে 898, অর্থাৎ 898। তো এই লটারিটি যিনি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা এরপর 23 নম্বর লটারির দিকে এগিয়ে যাচ্ছি।
তো তাজ পরবর্তী লটারিটি তুলো, একটু মিক্স করে তুলো, একটু ঘাটাঘাটি করে তুলো, ভিতর থেকে তুলো। তো এখন আমাদের হাতে চলে এসছে আমাদের 23 নম্বর লটারিটি। তো 23 নম্বর লটারিটি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1451, অর্থাৎ 1451। তো আপনাদের মধ্যে যিনি এই লটারিটি কিনেছেন, আমি কোড নাম্বারটি আরেকবার বলছি 1451, তো আপনাদের মধ্যে যিনি এই লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমরা এখন পরবর্তী লটারির দিকে এগিয়ে যাচ্ছি। তো তাজ, তুমি এর পরবর্তী লটারিটি তুলো, একটু ভিতর থেকে একটু মাখিয়ে তুলো। তো আমাদের হাতে এখন চলে এসছে আমাদের 22 নম্বর লটারিটি। তো 22 নম্বর লটারিটি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1118, অর্থাৎ 1118। আমি কোড নাম্বারটি আরও একবার বলছি 1118। তো আপনাদের মধ্যে যিনি এই লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 21তম পুরস্কারের দিকে। তো তাজ, তুমি 21তম পুরস্কার লটারিটি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে 21তম বিজয়ীদের লটারি কোড নাম্বারটি। তো 21তম পুরস্কারটি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1268, তো 1268। তো আপনাদের মধ্যে যিনি এই লটারিটি কিনেছেন 1268 কোড নাম্বার, তো আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারের টাকাটি বুঝে নিন। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 20তম পুরস্কারের দিকে। তো তাজ, তুমি 20তম লটারিটি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে 20তম বিজয়ীর কোড নাম্বারটি। তো 20তম লটারিটি যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 900, অর্থাৎ 900। তো আপনাদের মধ্যে যিনি এই লটারিটি কিনেছিলেন তিনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার লটারিটির পুরস্কারের টাকাটি বুঝে নিন। তো তাজ, তুমি এরপর লটারিটি তুলে নাও। তো আমাদের হাতে এখন আছে কত নাম্বার মিস্টার ইমন? 19। তো আপনাদের মধ্যে যিনি 19তম লটারিটি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1459। তো আপনাদের মধ্যে যিনি এই কোড নাম্বারের লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরস্কারের টাকাটি বুঝে নিন। আমি কোড নাম্বারটি আরও একবার বলছি 1459। তাজ, তারপর লটারিটি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে আমাদের 18তম বিজয়ীদের লটারির কোড নাম্বারটি। তো যিনি এই লটারিটি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1260। তো আপনাদের মধ্যে যিনি এই কোড নাম্বারের লটারিটি কিনেছেন 1260, তিনি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরস্কারের টাকাটি বুঝে নিন। তো আমরা এরপরে চলে যাচ্ছি 17তম পুরস্কারের দিকে। তো তাজ, তুমি আরেকটি লটারি তুলে নাও। তো আপনাদের মধ্যে যিনি আমাদের 17তম বিজয়ী তো তার কোড নাম্বারটি হচ্ছে 1353। তো আপনাদের মধ্যে যিনি 1353 এই কোড নাম্বারের লটারিটি কিনেছিলেন তিনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারের টাকাটি লুফে নিন। তো তাজ, তুমি এরপরে লটারিটি তুলো। তো আমাদের হাতে এখন চলে এসছে আমাদের কত নাম্বার মিস্টার ইমন? 16 নম্বর। তো আমাদের হাতে এখন চলে এসছে আমাদের 16 নম্বর বিজয়ীর কোড নাম্বারটি। তো 16তম বিজয়ী হচ্ছে 1464। তো আপনাদের মধ্যে যিনি 1464 এই লটারিটি কিনেছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করে এক্ষুনি আপনাদের পুরস্কারের টাকাটি বুঝে নিন। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 15তম পুরস্কারের বা বিজয়ীদের উদ্দেশ্যে। তো তাজ, তুমি তুলে নাও। তো আমাদের আজকের 15তম বিজয়ী হচ্ছে 1029। তো আপনাদের মধ্যে যিনি 1029 তো এই কোড নাম্বারের লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার লটারিটি বা আপনার পুরস্কারের টাকাটি বুঝে নিন। আপনার কোড নাম্বারটি হচ্ছে 1029, আমি আরও একবার বলছি 1029। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 14তম বিজয়ীর উদ্দেশ্যে। তো তাজ, 14তম পুরস্কারটি তুলে নাও, তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে 14তম বিজয়ীর কোড নাম্বারটি। তো যিনি 14তম পুরস্কারটি পাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 932। তো দেখতে পাচ্ছেন 932। তো আপনাদের মধ্যে যিনি এই কোড নাম্বার লটারিটি কিনেছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পুরস্কারের টাকাটি শীঘ্রই বুঝে নিন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের 13তম বিজয়ীদের উদ্দেশ্যে। তো তাজ, তুমি তাড়াতাড়ি তুলে নাও। তো আপনাদের মধ্যে যিনি 13তম পুরস্কারটি জিততে যাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1290, অর্থাৎ 1290। তো আপনাদের মধ্যে যিনি 1290 নম্বর লটারিটি নিয়েছেন তিনি আমাদের আজকের 13তম বিজয়ী। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পুরস্কারের টাকাটি লুফে নিন। তাজ, আরেকটা তুলো। তো এখন আমাদের হাতে চলে এসছে আমাদের 12তম বিজয়ীর কোড নাম্বারটি। তো 12তম পুরস্কার যিনি জিতছেন তার কোড নাম্বার হচ্ছে 1069, অর্থাৎ 1069। তো এই লটারিটি যিনি কিনেছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পুরস্কারের টাকাটি বুঝে নিন। আমি কোড নাম্বারটি আরও একবার বলছি 1069। তাজ, আরেকটা তুলে নাও।
তো আমাদের হাতে এখন চলে এসেছে আমাদের 11তম পুরস্কারের কোড নাম্বারটি। তো 11তম পুরস্কার যিনি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1425, তো 1425। তো যিনি এই কোড নাম্বারের লটারিটি কিনেছেন তিনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারের টাকাটি লুফে নিন। তো এবার আমরা চলে যাব আমাদের টপ 10 লটারির বিজয়ীদের উদ্দেশ্যে। তো তাজ, তুমি 10 নম্বর লটারিটি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে 10তম বিজয়ীদের কোড নাম্বারটি। তো যিনি 10 নম্বর পুরস্কার জিতছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1146। তো আপনাদের মধ্যে যিনি 1146 নম্বর লটারিটি কিনেছেন তিনি আমাদের সাথে এখনই যোগাযোগ করে আপনার পুরস্কারের টাকাটি লুফে নিন। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের টপ 10 পুরস্কারের মধ্যে নবম পুরস্কারের দিকে। তাজ, তুমি নবম লটারিটি তুলে নাও। তো আপনাদের মধ্যে যিনি নবম পুরস্কার জিতছেন তার কোড নাম্বারটি হচ্ছে 841। তো আপনাদের মধ্যে যিনি এই কোড নাম্বারের লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার লটারিটি বা আপনার পুরস্কারের টাকাটি লুফে নিন। মিস্টার ইমনের পর কত নম্বর? অষ্টম। তো তাজ, তুমি এর পরের লটারিটি তুলে নাও। তুলে নাও। তো এখন আমাদের হাতে চলে এসছে আমাদের 8 নম্বর বিজয়ীর লটারি কোড নাম্বারটি। তো যিনি 8ম পুরস্কার পাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1306, অর্থাৎ 1306 নম্বর লটারি যিনি কিনেছেন তিনি আমাদের আজকের 8ম বিজয়ী। তো আপনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার আকর্ষণীয় পুরস্কারটি এক্ষুনি লুফে নিন। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 7ম পুরস্কারের দিকে। তাজ, তুমি 7ম লটারিটি তুলে নাও। তো আপনাদের মধ্যে যিনি 7ম পুরস্কার পেতে যাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1236। তো 1236 নম্বর লটারিটি যিনি কিনেছেন তিনি আমাদের আজকের 7ম বিজয়ী। তো আপনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার লটারির টাকাটি বুঝে নিন। তো তাজ, তারপরে লটারিটি তুলে নাও। তো এবার আমাদের হাতে চলে এসছে আমাদের আজকের 6ম বিজয়ীর কোড নাম্বারটি। তো যিনি 6ম পুরস্কারটি জিতছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1305। তো 1305 নম্বর লটারি যিনি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পুরস্কারের টাকাটি বুঝে নিন। আমি আরও একবার বলছি, 1305। তো এবার আমরা কত নম্বরে মিস্টার ইমন? পঞ্চম। তো এবার কিন্তু আমরা আমাদের টপ 5 কম্পিটিটর বা আমাদের টপ 5 বিজয়ীদের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো তাজ, তুমি তাড়াতাড়ি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে 5ম নম্বর পুরস্কারের লটারির কোড নাম্বারটি। তো 5ম নম্বর বিজয়ী যিনি হয়েছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1300, অর্থাৎ 1300 লটারিটি যিনি নিয়েছেন তিনি আমাদের আজকের 5ম বিজয়ী। তো আপনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পুরস্কারের টাকাটি এক্ষুনি লুফে নিন। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের টপ 4 বিজয়ীদের উদ্দেশ্যে। তো তাজ, তুমি 4ম নম্বর লটারিটি তুলে নাও। তাড়াতাড়ি তুলো একটু। তো আমার হাতে এখন চলে এসছে 4ম নম্বর লটারির কোড নাম্বারটি। তো যিনি 4ম নম্বর লটারিটি জিতেছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1022, অর্থাৎ যিনি 1022 নম্বর লটারিটি কিনেছিলেন তিনি আজকে আমাদের 4ম নম্বর বিজয়ী। তো আপনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আপনার লটারিটি লুফে নিন। তো এবার আমরা তুলব আমাদের টপ 3 লটারি বা প্রথম 3 জন বিজয়ীদের আমরা এখন বাছাই করব। তো তাজ, তুমি 3য় নম্বর লটারিটি তুলে নাও। তো আমার হাতে এখন চলে এসছে আমাদের 3য়তম যিনি বিজয়ী হয়েছেন তার লটারির কোড নাম্বারটি। তো যিনি 3য়তম পুরস্কার পেতে যাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1424, অর্থাৎ 1424 নম্বর লটারি যিনি কিনেছিলেন তিনি হচ্ছেন আজকে আমাদের 3য়তম বিজয়ী। তো আপনি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পুরস্কারের টাকাটি বুঝে নিন। তো এবার আমরা তুলব আমাদের 2য়তম বিজয়ীর লটারির কোড নাম্বারটি। তো তাজ, তুমি তাড়াতাড়ি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসছে আমাদের 2য়তম বিজয়ীদের বা বিজয়ীর কোড নাম্বারটি। তো যিনি 2য় পুরস্কারটি পেতে যাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1429, অর্থাৎ 1429। তো যিনি এই লটারিটি কিনেছেন তিনি শীঘ্রই আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন এবং আপনার 2য় পুরস্কারের টাকাটি লুফে নিন। আমি আরও একবার বলছি, 1429, দেখে নিন। তো এবার আমরা চলে যাব আমাদের 1 নম্বর বিজয়ীর উদ্দেশ্যে। সো আপনারা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন যে 1 নম্বর পুরস্কারটি কে জিতেছে সেটি জানার জন্য। তো আপনাদের এতক্ষণের অপেক্ষার এখন অবসান হবে। তো আমরা এখন তুলব আমাদের 1 নম্বর বিজয়ীদের, যিনি বিজয়ী হয়েছেন
তার লটারিটি। তো তাজ, তুমি তাড়াতাড়ি তুলে নাও। তো আমাদের হাতে এখন চলে এসেছে এক নাম্বার বিজয়ীর কোড নাম্বারটি। তো যিনি এক নাম্বার পুরস্কারটি পেয়েছেন বা পেতে যাচ্ছেন তার কোড নাম্বারটি হচ্ছে 1462। অর্থাৎ যিনি 1462 নাম্বার লটারিটি কিনেছিলেন তিনি আজকে আমাদের এক নাম্বার বিজয়ী। তো কনগ্রাচুলেশনস আপনাকে। আপনি আর দেরি না করে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনার নাম নাম্বার আমাদের এক্সেল শিট এন্ট্রি করা আছে, আমরাও আপনার সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারের টাকাটি আপনাকে বুঝিয়ে দিব। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো আপনারা যারা লটারি জিততে পারেননি তারা মন খারাপ করবেন না, নেক্সটে আমরা আরও লটারির আয়োজন করব। আর আপনারা যারা লটারিটি জিতেছেন তারা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরস্কারটি বুঝে নিন। তাছাড়া আপনাদের ফোন নাম্বার এবং নাম তো আমাদের এক্সেল শিটে এন্ট্রি করা আছেই, আমরা আপনাদের লটারির কোড নাম্বারটি সার্চ করলে আপনাদের নাম ফোন নাম্বার বের হয়ে যাবে। তো আমরাও পার্সোনালি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরস্কারের টাকাটি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আপনাদের বিকাশ নাম্বারে সেন্ড করে দিব। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমাদের ব্যবসায়িক কোম্পানিটি অল্প সময়ের মধ্যেই অনেক পপুলারিটি অর্জন করে ফেলেছে। সো ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলতেছে, মোটামুটি ভালোই গ্রো করতেছে এবং ইনশাল্লাহ ইন ফিউচার আগামী 1-1.5 বছরের মধ্যে আশা করছি যে প্রায় দারাজের একটা বড় সড়ো কম্পিটিটর হিসেবে আমাদের এই ব্যবসায়িক কোম্পানিটি মার্কেটে একটা ভালো স্থান দখল করতে পারবে। সো আশা করি এইভাবেই সাপোর্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু মার্কেটে আসছি পাইকারি দামে এবং ন্যায্য মূল্যে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আপনারা যারা দারাজ বা অ্যামাজন বা এরকম অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে প্রোডাক্ট কিনে সন্তুষ্ট হতে পারছেন না বা ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন না, তারা কিন্তু আমাদের ব্যবসায়িক কোম্পানি বা আমাদের ব্যবসায়িক ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমরা কিন্তু এই লক্ষ্যে যাত্রা শুরু করেছি যে আপনাদেরকে আমরা ন্যায্য মূল্যে বাজার মূল্য থেকে কিছুটা কম দামে এক নাম্বার আসল এবং মানে গুণে সব দিক দিয়ে মানসম্মত প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। সো দেখি আপনাদের জন্য যাত্রা শুরু করেছি কেমন আপনাদের সাপোর্ট পাই। ইনশাল্লাহ মোটামুটি এখন পর্যন্ত মোটামুটি ভালোই সাপোর্ট পাচ্ছি। সো আশা করি যদি এইভাবে সাপোর্ট করে যান ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য অনেক ভালো কিছু করতে পারবো এবং অনেক ভালো মানসম্মত প্রোডাক্ট আপনাদের হাতে আমরা তুলে দিতে পারবো। সো বাংলাদেশে এই প্রথম আমরা পাইকারি দামে এমন একটি প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করছি। ইনশাল্লাহ পাশে থাকবেন এবং আমরাও আপনাদের পাশে থাকবো, সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের লটারির টাকাটি আমরা আপনাদের বিকাশে নিশ্চিন্তে পৌঁছে দেব। তো সেটি নিয়ে একেবারেই চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম।